হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে, আর পুরো সময় জুড়ে আপনারা থাকবেন আমার সাথে। লকডাউন ঈদের আগেও ছিল, এখনো আছে, তবে মানছে কি তা মানুষ? সবই চলছে যেন তার আপন গতিতেই। সেই গতিপথে মার্কেটের চিত্রটা কেমন? ঈদের আগে লগ্নি তুলতেই নাজেহাল হাল ছিল ব্যবসায়ীদের। দর্শক, এবার জানব ঈদ পরবর্তী মার্কেটে লাভ ক্ষতির সমীকরণটা কেমন। গ্রীষ্মের তীব্র গরমের প্রভাব পড়েছে বিকিকিনিতে, নেই ক্রেতার আনাগোনা, আর তাই বিক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। জায়গাটা রাজধানীর বসুন্ধরা সিটি। কারো কারো সামান্য বিক্রিবাট্টা হলেও ঈদ পরবর্তী এই মার্কেটে অধিকাংশ দোকানিদের দিন কাটছে অবসরে। আমাদের ঈদের পরবর্তী সময় বেচা কেনাটা হচ্ছে রেগুলার, আগে যেমন হতো তেমন তো হয়ই না, অনেক কম। আর ঈদের পরে অবস্থা তো বেচা কেনা খুবই খারাপ, একদিন বনি হইলে হয়, একদিন বনি হয় না। নানা বয়সীদের পোশাক, জুতা কিংবা কসমেটিক্স, কোথাও নেই ক্রেতার সরব পদচারণা, আর তাই বিপণী বেতনে কোটি টাকার পণ্য পড়ে থাকলেও মাস শেষে দোকান ভাড়া আর কর্মচারীদের বেতনের চিন্তা ব্যবসায়ীদের মনে। অনেক খরচ, তারপরে সেটা পোষায় নিতে পারছে না, প্লাস তেমন কাস্টমার ঢুকতেছে না, আর এখন দোকান চালানোই কষ্টকর হয়ে গেছে। ব্যাংক লোন আর ভ্যাটের চাপটা যেন বাড়ছে দিনে দিনে, এমন সংকটে দূরপাল্লার পরিবহন চালুর প্রত্যাশা বিক্রেতাদের মনে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। এবার বলবো এমন এক প্রতিযোগিতার কথা যেখানে ছিল সুন্দরীদের পদচারণা। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্সের 69তম আসর, যেখানে 73 দেশের সুন্দরীদের পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেছেন এক মেক্সিকান সুন্দরী, নাম তার আন্দ্রে মেজা। 2017 সালে ছিলেন মিস ওয়ার্ল্ডের মঞ্চে, হয়েছিলেন দ্বিতীয় সেরা সুন্দরীর মুকুট জয়ের যে আক্ষেপ তৈরি হয়েছিল সেদিন, তা মেটালেন 2021-এ মিস ইউনিভার্সের মঞ্চে। মিস ইউনিভার্স কম্পিটিশন ইজ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া 69তম মিস ইউনিভার্সের আসরে সেরার সেরা হয়েছেন 26 বছর বয়সী মেক্সিকান সুন্দরী আলমা আন্দ্রে মেজা কারমোনা। চিহুহুয়া সিটির এই সুন্দরী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাশাপাশি করছেন মডেলিংও, এছাড়া রূপসজ্জা শিল্পী ও উন্নয়ন কর্মী হিসেবেও নিজেকে ব্যস্ত রাখেন আন্দ্রে মেজা। এবারের আসরে অংশ নিয়েছিলেন 74 দেশের সুন্দরী, যেখানে সবাইকে পেছনে ফেলে সেরার মুকুট পরেন আন্দ্রে মেজা। যদিও এই সাফল্যের স্বাদ একা নিতে নারাজ তিনি, বললেন এটি পুরো মেক্সিকোর বিজয়। মুকুট জয়ের স্বপ্নটা সত্যি হওয়ায় এই সুন্দরীর বেড়েছে আত্মবিশ্বাস। আগামী সময়টা তাই মানবতার কল্যাণেই ডাকতে চান তিনি, কাজ করতে চান সমঝোতার জন্য। যদিও এই মঞ্চে ওড়ার কথা ছিল লাল সবুজ পতাকা, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তানজিয়া মিথিলার অংশ নেওয়ার কথা থাকলেও নানা বিতর্কে তার হয়নি। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। সুন্দরের কথাই যখন হচ্ছিল, তখন সেই সুন্দরের যত্নে রূপচর্চার কথাই বা বাকি থাকবে কেন? জানেন তো, সুষম খাদ্য হিসেবে ডিমের জুড়ি মেলা ভার, কিন্তু জানা আছে কি এই ডিম শুধু শরীরের ভেতরকার পুষ্টির চাহিদাই পূরণ করে না, এর সঠিক প্রয়োগে ত্বক হয়ে ওঠে সজীব, এমনকি রোধ করে চেহারায় বার্ধক্যের ছাপ। প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিনে ভরপুর সুষম খাদ্য ডিম, যা কিনা অতি প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে রূপচর্চায়, ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি কিংবা রক্ষায়। নানা অনিয়মে যখন ত্বক হারায় তার উজ্জ্বলতা, ধীরে ধীরে হয়ে পড়ে মলিন, ঠিক তখনই ডিমের সাদা অংশ ও মধুর মিশ্রণে তৈরি মাস্ক ফিরিয়ে দেবে ত্বকের হারানো উজ্জ্বলতা।
আর যদি ডিম মধুর সাথে তৈরি ফেস প্যাকের সাথে যোগ করা হয় লেবুর রস, তবে উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সমাধান হবে তৈলাক্ত ত্বকেরও। প্রতিদিনের ধুলো বালিতে বন্ধ হয়ে যায় লোমকূপ, ত্বকে দেখা দেয় ব্রণের সংক্রমণ, সেক্ষেত্রেও দ্রুত সমাধান মিলবে ডিমে। ব্যবহার করতে হবে এক চা চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ চিনি ও এক চা চামচ কর্নস্টার্চ মেশানো প্যাক। ডিমের সাদা অংশে আছে প্রাকৃতিক অ্যান্টি এজিং, আর তাই তো নিয়মিত পাটচৌলির তেলের সাথে ডিমের সাদা অংশের ব্যবহার কমাবে বয়স, দূর হবে বলিরেখাও। লকডাউনে ঘরে বসে অলস সময় কাটছে, চাইলে এই সময়টা উপভোগ করতে পারেন দেশ বিদেশের নতুন ছবিতে। এজন্য ঢুঁ মারতে হবে অনলাইন প্ল্যাটফর্মে। দেখে নেব ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল কোন কোন ছবি। নয় বছর পর ঈদে মুক্তি পেয়েছে নীরবের ছবি। যদিও প্রেক্ষাগৃহে নয়, অনলাইন প্ল্যাটফর্ম আই থিয়েটারে আলোর মুখ দেখেছে কসাই। ঘরবন্দী সময়ে যারা নতুন ছবির খোঁজ করছেন তারা দেখতে পারেন থ্রিলার গল্পের সিনেমাটি। এজন্য খরচ হবে মাত্র 20 টাকা। ये काम किसी नॉर्मल पुलिस अफसर के बस की बात है ही नहीं। इसके लिए हमें स्पेशलिस्ट चाहिए। स्पेशलिस्ट? यस सर, राधे। কথা লিখেছেন ভাইজান। ঈদে অনলাইনে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল আলোচিত ছবি রাধে। এখনও যারা অ্যাকশন গল্পের সিনেমাটি দেখেননি তারা ঢুঁ মারতে পারেন ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। ছবিটি দেখতে গুনতে হবে 720 টাকা। ঈদ উপলক্ষে নতুন সিনেমার আয়োজন আছে নেটফ্লিক্সেও। ঈদের 2 দিন আগে এই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন গল্পের ছবি অক্সিজেন। অক্সিজেন মুক্তির পরদিনই একই প্ল্যাটফর্মে আলোর মুখ দেখেছে সিনেমা বন্দি। এক অটোরিকশা চালক ও কুড়িয়ে পাওয়া একটি ক্যামেরাকে কেন্দ্র করে এগিয়েছে তেলুগু কমেডি গল্পের ছবিটি। তোমার কাছে প্রেম মানে কি? বিদায় নিয়ে চলে যাওয়ার সময় একটুখানি ফিরে তাকানো। এছাড়া গেল ডিসেম্বরে মুক্তি পাওয়া বিশ্ব সুন্দরী আছে অনলাইন প্ল্যাটফর্মে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। ভিউয়ার্স, আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। আমি সুজানা জাহেদি আছি আপনাদের সাথে। প্রযুক্তি প্রেমীদের জন্য এফ সিরিজের আরেক সংস্করণ F19 বাংলাদেশে লঞ্চ করেছে ওপো। সম্প্রতি অনলাইন ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন মডেলের ফোনটির উন্মোচন করা হয়েছে। 33 ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধা সম্বলিত ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, 6 GB র্যামের পাশাপাশি এতে আছে 128 GB রোম। উদ্বোধনের সময় মোবাইল প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা বলেন, ক্যামেরা, গেম, ডিজাইন, পারফরম্যান্স সব কিছু যদি এক ফোনে কেউ পেতে চায় তবে তার জন্য F19 কোনো বিকল্প নেই। ফোনটির বাজার মূল্য রাখা হয়েছে 21,990 টাকা। একটা সময় মজাদার খাবারে একমাত্র ভরসা হোটেল রেস্টুরেন্ট হলেও ধীরে ধীরে বদলাচ্ছে চিত্রটা। এখন অনলাইনে মিলছে ঘরে তৈরি খাবার। এতে একদিকে যেমন খাবারে পাওয়া যাচ্ছে ঘরের স্বাদ, তেমনি স্বাস্থ্যের বিষয়টিও হচ্ছে নিশ্চিত। আর তাই ভোক্তা চাহিদায় দিনে দিনে বাড়ছে হোমমেড উদ্যোক্তার সংখ্যা। ঘরের খাবারে যেমন তৃপ্তি মেটে তেমনি সুস্থ থাকে শরীর, আর তাই চিকিৎসকদেরও মত বাসার খাবারে। তবে নানা সীমাবদ্ধতায় প্রায়ই হতে হয় হোটেল রেস্টুরেন্টের দ্বারস্থ। কিন্তু সময়ের সাথে এই চিত্রের আসছে যেন পরিবর্তন। হোটেল রেস্টুরেন্টের স্বাদেই ঘরোয়াভাবে তৈরি খাবার পাওয়া যাচ্ছে অনলাইনে। প্যান্ডেমিক সিচুয়েশনে দেখা গিয়েছে অনেকে কর্মহীন হয়ে পড়েছে, তখন এই অনলাইন ব্যবসাটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য একটা আশীর্বাদের মতো হয়ে এসেছে। আর খাবারের ব্যাপারে হাইজিনটা আমাদের একটু বেশি মেনটেন করতে হয়। খাবারটা যেহেতু কেউ খাচ্ছে এটা সরাসরি তার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, তাই এটা নিয়ে সবসময় আমাদেরকে একটু বেশি সচেতন থাকতে হয়। হোক চাকরিজীবী, হোক ব্যবসায়ী অথবা শিক্ষার্থী,
দুপুর কিংবা বিকেলের নাস্তায় অনেকেরই পছন্দ এখন এমন সব হোমমেড খাবার। এছাড়াও পরিবারের অতিথি আপ্যায়নে রান্নার ঝামেলা এড়াতে অনলাইনে পাওয়া ঘরের তৈরি খাবারেই ভরসা করছেন কেউ কেউ। তো করোনার সময় বাহিরে যাওয়া প্রবলেম, তো সেই ক্ষেত্রে অনলাইনে অনেক ভালো ভালো খাবারের পেয়ে যাচ্ছে, যেখান থেকে অর্ডার করলে বাসায় বসেই খাওয়া যায়। তাদের কেকগুলো আমার অনেক পছন্দের, তাদের চিজ কেকটা আমার সব থেকে প্রিয়, তাদের কুনাফা এবং স্ন্যাক্স আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লাগে। স্বল্প পুঁজি আর ঘরে বসেই কাজ করার সুযোগ থাকায় গৃহিণীরাই মূলত ঝুঁকছেন এই অনলাইন হোমমেড ফুড বিজনেসে। অর্ডার পেতেই টাটকা খাবার পরম যত্নে পৌঁছে দেয়া একটা সময় সহজ হলেও এখন তাতে খানিকটা বাধা হয়েছে করোনা। এই করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে খাবার দেওয়ার চেষ্টা করছি। অনেকে আছেন অফিসে জব করে কিংবা বাইরে কাজ করে, বাইরের খাবারটা খেতে চান না, ভেজালযুক্ত খাবারটা খেতে চান না, তাদের জন্য আমার এই উদ্যোগটা। কাজটা যদিও বা চ্যালেঞ্জিং, তবু আছে ভালো লাগা, সাথে লাভের গল্প। আর তাই দিনে দিনে বাড়ছে অনলাইন হোমমেড ফুড উদ্যোক্তাদের সংখ্যাও। শাহরিন জেবিন, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরো নানা বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।